তিনি যে পরিবারের ছিলেন যেমন বনেদি পরিবার খুব আরামের একটা জীবন কিন্তু যাপন করতেই পারতেন কিংবা শিক্ষা গ্রহণ করে অন্য যে কোনো পেশায়ও যেতে পারতেন তা না করে এই যে একজন আলোকচিত্রী হয়ে ওঠে এবং তার মাধ্যমে অসাধারণ সব ইতিহাস গড়ে যাওয়া আমাদের জন্য রেখে যাওয়া বলাই বাহুল্য যে এটা আসলে কত কতটা সাহসের এবং ধৈর্যের পরিচয় তিনি রেখেছেন তিনি যেসব ছবি তুলেছেন শুধু একটা ছবি কতগুলোর ভিতরে হয়তো কখনো মানুষ কিংবা কখনো লতাপাতা এমন নয় অর্থবহ আপা যেটা বলেছেন যে প্রতিটি ছবি ভীষণভাবে একটা মুহূর্তকে এমনভাবে তুলে ধরেছে যে সেটা সত্যি ইতিহাস হয়েছে আপনি একজন আদেশ ছাত্রী হিসেবে সেই ব্যাপারটিকে কিভাবে দেখেন যে একটা সাদা কালো ছবির মধ্যে কিভাবে তিনি আসলে সেটা করতে সক্ষম হয়েছেন ছবি আপনার মনের কথা বলতে পারে সমাজের কথা বলতে পারে আমরা নারীরা যে জীবনটা সংগ্রামের করি সেই জীবনটা কিন্তু আমরা নিজেরাও অন্যদের সামনে তুলে ধরতে পারি জীবনটাকে বদলের জন্য আর সাইদা আপার ছবির ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে ছবি গল্প উপন্যাস প্রত্যেকটারই আলাদা আলাদা ভাষা আছে আপা যখন গল্প লিখছেন তখন ওই গল্পের মধ্য দিয়ে আমি সেই দৃশ্যটাকে অনুভব করি শক্তি পাই আবার যখন আপা যখন ছবি তুলছেন ছবির নিজের একটা ভাষা আছে যে আপনি স্থির চিত্রের মধ্যে দেখা যায় যে আমি ক্যামেরাটা কীভাবে যন্ত্রটার সাথে আমার একটা সম্পর্ক দক্ষতা এগুলো তো এগুলো কিন্তু ওনার ছবির মধ্যে আমরা ভীষণভাবে দেখতে পাই যে মানে আমি ক্যামেরাটাকে জানলাম বুঝলাম ক্যামেরার সাথে যে একটা সম্পর্ক ছিল এবং সেখানে যেই কম্পোজিশন ক্যামেরার ভাষায় যেভাবে উনি শক্তিশালীভাবে কথা বলার চেষ্টা করেছেন ওনার সময়ে আমরা তো এখন ডিজিটাল যুগে আছি উনি কিন্তু ম্যানুয়াল যুগে ছিল এবং সেই সময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কাজ করা এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যে নানা স্তরের পার্থক্যগুলো ছবির মধ্যে দেখানো সেটা কিন্তু খুব সহজ ছিল না সেই কাজগুলো উনি করতেন আমি কয়েকটা ছবি একটু দেখাতে চাই মানে এই বই থেকেই একজন সাইদা খানম সাদাত পারভেজের বই থেকে আমি দুটা ছবি দেখাতে চাই আমাদের এটা হচ্ছে একাত্তরের ক্যামেরা এই ভাইয়ারা যদি একটু ধরেন ১৬ ডিসেম্বরের ছবি আমরা হয়তো অনেকেই দেখেছি অনেকে হয়তো দেখিও নি আমরা অনেক বেশি স্বর্ণালী চিত্রীদের কাজ দেখে অভ্যস্ত কিন্তু আমার মনে হয়apart ছবি এখন আমাদের অনেক বেশি সামনে নিয়ে আসা দরকার এটা একটা বিজয় দিবসের ছবি 16 ডিসেম্বরের আর আরেকটা ছবি আমি একটু দেখাতে চাই এই দুটো ছবি পরপর এটা 63 সালের ছবি দুটো ছবির মধ্যে এখানে নারী একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং ছবির শক্তি কিন্তু আলাদাভাবে ছবি শক্তি ওনার কাজের যে শক্তি আছে সেই শক্তি কিন্তু আমরা দেখতে পাই ছবির ক্যামেরা কোথায় উনি কিভাবে দেখাচ্ছেন চরিত্রকে বা প্রকৃতিকে সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাই তো আমার কাছে যেটা মনে হয় যে সাইদা আপা শুধু মানে ওনার পরিবার যে উদ্যোগ নিয়েছেন সেটা অবশ্যই আমাদের জন্য একটা শক্তির বিষয় আমি আবারও সাইদা আপাকে ধন্যবাদ জানাই কিন্তু আমার কাছে মনে হয় যে সাইদা আপা আসলে অনেক বৃহত্তর পরিবারের সদস্য এবং আমাদের বাংলাদেশের সম্পদ ফলে অনেক বেশি পাঠ করা দরকার ওনাকে পাঠ করা দরকার রক্ষা করা দরকার এবং ছড়িয়ে দেওয়া দরকার সেই কাজটা অবশ্যই আমাদের আমি নিজেও যখন কথা শুনছিলাম স্যার আপার আমার নিজেরও একটু অপরাধ লাগছিল যে আমাদের নিজেদের আসলে অনেক দায়িত্ব আছে আমরা যারা এখন কাজ করছি জানি আমরাই যখন এতটা গর্বিত আপনি তাকে নিয়ে আরও নিশ্চয়ই ভিতর থেকে একটা আলাদা গৌরব অনুভব করেন অবশ্যই অবশ্যই এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই আমার খালা কিন্তু ছিলেন এই সমাজে আপনারা যেটা বলছেন যে উনি একা নারী হিসাবে কত প্রতিকূলতা ফেস করেছিলেন কিন্তু এই পুরুষশাসিত সমাজে চিরকুমারী থেকে একজন পুরুষের ছায় না থেকে এই কাজগুলো করা কিন্তু আরো বেশি কঠিন ছিল এবং সেই সময় আর একটা কথা যে ওনার ছোটোবেলার ওনার পরিবার কিন্তু খুব ধার্মিক ছিলেন কিন্তু ধর্ম কখনোই প্রগতিশীলতার প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়নি এটা একটা বিরাট ব্যাপার এবং সেইখান থেকে উনি বিশাল সহযোগিতা পেয়েছিলেন পারিবারিকভাবে এবং আরেকটা কথা যেটা আমি বলতে চাই ভুলে গিয়েছিলাম ওনার নানা শেরে বাংলা একে ফজুল হকের সাথে প্রেসিডেন্সি কলেজে একসাথে পড়তেন এবং ওনারা খুব ভালো বন্ধু ছিলেন তো সেইগুলো একটা বিশালে মানে সবকিছু মিলিয়ে আসলে একজন ভীষণ প্রগতিশীল মনশীল মানুষ হয়ে গড়ে ওঠার পেছনে পরিবার একটা বড় ভূমিকা রেখেছে সাইয়েদা খানম আর ওনার প্রো মাতা মহ দুবার হজ করেছেন সেই সময় উটের পিঠে চড়ে কাজে বুঝতে পারেন সেই সময়কার কত বছর আগের কথা আর উনি পাঁচটা ভাষা জানতেন তিনি পাঁচটা ভাষা জানতেন বাংলা উর্দু ফার্সি আরবি এবং নাগরি ভাষা জানতেন